জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন ত্রাস ডিপ ফেক ভিডিও। প্রযুক্তির মাধ্যমে সহজে ও সূক্ষ্মভাবে কোনো ব্যক্তির চেহারা কিংবা কণ্ঠ নকল করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে যে কোনো আপত্তিকর ভিডিওতে যে কারো চেহারা বসিয়ে ভুয়া ভিডিও বানানো এখন অনেক সহজ। এই ধরনের ভুয়া ভিডিও ডিপ ফেক ভিডিও নামে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া ভিডিও সাধারণ মানুষের পক্ষে আসল বা নকল শনাক্ত করা খুব কঠিন। গেল বছরের নভেম্বরে ডিপফেক ভিডিও শিকার হয়েছিলেন ভারতীয় নায়িকা রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাট। ডিসেম্বর মাসে ডিপফেকের ফাঁদে পড়েন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে এ জাতীয় ভিডিও শিকার হয়েছিলেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান, এমা ওয়াটসন। এবার পপ তারকা টেইলর সুইফটের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে টেইলর সুইফটের একাধিক আপত্তিকর ছবি ও ভিডিও। সাবেক টুইটার বর্তমান এক্সে ছড়িয়ে পড়া টেইলরের সেই ভিডিও এরই মাঝে দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন ভিউয়ার। শুধু তাই নয়, টেইলরের সেই কুরুচিকর ভিডিও রিপোস্ট করা হয়েছে হাজার হাজার বার। ভিডিও ছড়ানোর অভিযোগে বাতিল করা হয়েছে একাধিক অ্যাকাউন্টও, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর আগে প্রায় 30 থেকে 35 ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে ঘুরছিল ওই ডিপ ফেকের ভিডিও। তবে চুপ করে বসেছিলেন না টেইলরের ভক্ত অনুরাগী তথা সুইফটিরাও। তারা খুঁজে বের করেছেন এমন এক নেট নাগরিককে যিনি টেইলরের ডিপ ফেক ছবি সামাজিক মাধ্যমে প্রথমবার শেয়ার করেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন টেইলরের ভক্ত অনুরাগীরা। তবে পিছু হটতে রাজি নন সেই অভিযুক্ত। এক বার্তায় তিনি জানিয়েছেন, তিনি নাকি মূলত জোকারের মতো, তার না আছে কোনো নাম, না আছে কোনো ঠিকানা। অভিযুক্তের আরও দাবি, সুইফটিরা যতই ক্ষমতাশালী হন না কেন, তারা নাকি কোনোভাবেই তার নাগাল পাবেন না। এদিকে এখনও এ বিষয়ে মুখ খোলেননি পপ তারকা টেইলর সুইফট। ২০১৯ সালে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান সেনসিটি এআই এর এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে বানানো ডিপফেক ভিডিওর 99% শিকারী নারী। এর 96% ডিপফেক ভিডিওই তাদের অনুমতি ছাড়া করা হয়েছে। গত বছরের 23 জুন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক ক্লেয়ার ম্যাগলিন বলেছেন, নারীদেরই এ ধরনের হয়রানির ঝুঁকি বেশি থাকে, মূলত পুরুষেরা এটি করে থাকেন। এস এ হাফসা, চ্যানেল এস, বিনোদন ডেস্ক।